এবার মাত্র 4 মাসে পবিত্র কোরআন মুখস্থ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সিরাজগঞ্জের বিষয় বালক আশরাফুল মিফতাহুল উলুম কওমি মাদ্রাসার এই ছাত্রের বাড়ি এনায়েতপুরের গোপ্রেখি গ্রামে তার এই সাফল্যে খুশি এলাকাবাসী ইতিমধ্যে হাফেজ আশরাফুলকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী সহ মাদ্রাসা কর্তৃপক্ষ অনুষ্ঠানে তাকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়ার পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়াও করা হয়েছে বিস্তারিত দেখুন ফারজানা লিনার প্রতিবেদনে সিরাজগঞ্জের বালক আশরাফুল বিস্ময়কর এক ঘটনার জন্ম দিয়েছেন বাংলাদেশে মাত্র 4.5 মাসে পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন এনায়েতপুরের গোপ্রেখি গ্রামে মিফতাহুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র সম্প্রতি হাফেজ আশরাফুলকে এক বিশাল আয়োজনের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন গ্রামবাসী সহ মাদ্রাসা কর্তৃপক্ষ সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ গ্রামবাসীর পাশাপাশি বেলকুচি এনায়েতপুর চৌহালি ও শাহজাদপুরের প্রখ্যাত সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন এ সময় এই খুদে হাফেজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয় এবং সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ নুরুল ইসলাম তালুকদার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা গর্বের সাথে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আশরাফুল 135 দিনেরও কম সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন এবং মুখস্থের আগে সে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শিখেছেন এর আগে নোয়াখালীতে একই ঘটনার জন্ম দিয়েছেন 8 বছরের আবেদা সুলতানা হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজের বড় মেয়ে আবেদা মাত্র 6 মাসে পবিত্র কোরআনের 30 পারা নির্ভুলভাবে মুখস্থ করে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় হইচই ফেলে দিয়েছিলেন বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় মেয়ের এই সাফল্য সারা দেশে আলোড়ন তুলেছিল হাফেজ আব্দুল আজিজ বলেন মাদ্রাসায় আমরা যেভাবে বলি অনেক সময় সেভাবে পড়ানো যায় না যখন শিক্ষিকা তাদের পড়ার জন্য চাপ দেন তখন অভিভাবকরা এসে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করে কিন্তু আবেদাকে আমরা যেভাবে বলেছি সে সেভাবেই শুনেছে তার পরিশ্রমের ফলেই পবিত্র আল্লাহর কালাম মুখস্থ করা সম্ভব হয়েছে সবাই যখন ঘুমাতো আবেদা তখন পড়ত আবেদার কখনো সবক বন্ধ ছিল না অসুস্থ থাকলেও সে পড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করত কখনোই পড়া থেকে বিরত থাকত না হাতিয়া পৌরসভার মেয়র কে এম ওবায়দুল্লাহ বলেন আমি খবরটা শুনে অনেক আনন্দিত হয়েছি এমন সুন্দর একটা ঘটনা আমাদের হাতিয়ায় হয়েছে যা অবাক করার মতো মাত্র 6 মাসে আল্লাহর কালাম মুখস্থ করা সৌভাগ্যের বিষয় আল্লাহ এই শিশুর সেই মেধা দিয়েছেন সেই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এছাড়া এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আবেদার সুন্দর ভবিষ্যৎ কামনা আমি এই খবরটা শুনে খুব আনন্দিত 8 বছর শিশুকে এমন একটি কোরআন হাফেজ করার সৌভাগ্য দান করেছেন এই জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং পাশাপাশি আমি শিশুর সাফল্য কামনা করছি এবং প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি অন্যদিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সেলিম হোসেনও এ ঘটনায় অভিভূত হয়েছেন তিনি জানান আমাদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দ্বীপ উপজেলা ধর্মীয় শিক্ষা দীক্ষায় পিছিয়ে নেই তারা অন্যান্য এলাকার থেকেও অনেক এগিয়ে আছে মেয়ে শিশু মাত্র 6 মাসে হাফেজা হয়েছে এটা আমার কাছে মিরাকল মনে হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই শিক্ষার্থীর জন্য কিছু করার ইচ্ছে আছে প্রতিষ্ঠাতা যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এই প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে আমি শুনে খুবই খুশি এবং মানে অভিভূত যে মানে এই আমাদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত একটা উপজেলা দ্বীপ উপজেলা সেখানেও যে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও যে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে নেই এবং তারা যে অন্যান্য অনেক সুযোগ সুবিধা সম্বলিত উপজেলার চেয়ে ভালো করছে তার প্রমাণ হচ্ছে এই উদাহরণটা আপনি যেটা বললেন একটা বাচ্চা আমাদের এখানে একটা মেয়ে বাবু সে হচ্ছে গিয়ে মাত্র 6 মাসে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে আলেম হিসেবে কবুল করে নেন ফারজানা লিনা এটিএন নিউজ